প্রিয় দর্শক, এই যে আপনারা একটি নির্মাণাধীন একটি অনেক সুন্দর যে মসজিদটি দেখছেন, আজ আমরা আপনাদেরকে হাট পরিক্রমায় আপনারা হয়তো প্রথমে অবাক হতে পারেন যে এই ধরনের মসজিদ আমরা আপনাদেরকে কেন এটা দেখাচ্ছি। আসলে এই মসজিদটি আমরা এ কারণেই দেখাচ্ছি, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ হাটে। এবং বাংলাদেশের মধ্যে আমরা প্রচুর হাট করেছি এবং সবাই লাভ করতে হাটের ইজারা নেয়, কিন্তু এটি একমাত্র বাংলাদেশের হাট যেই হাটের সমস্ত লভ্যাংশের টাকা চলে আসে এই মসজিদের ফান্ডে। এবং দেখুন, এই মসজিদটি 2015 সাল থেকে এই মসজিদটি তৈরি হচ্ছে এবং এই হাটের ইজারার যে লভ্যাংশ সেটি দিয়ে এটি তৈরি হচ্ছে। এবং এটি দেখানোর জন্যই আমরা আপনাদেরকে এই মসজিদটি সরাসরি দেখানোর চেষ্টা করলাম। তো চলুন, এবার আমরা চলে যাব আফতাবগঞ্জ হাটে। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ হাটে। প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে বিশাল গরু ছাগলের হাট বসে। এই হাটটি আসলে আমরা এতদিন আপনাদেরকে দেখাতে পারিনি, তো আজ প্রথম আমরা এই হাটে নিয়ে এসেছি। আজ 8 সেপ্টেম্বর 2020 মঙ্গলবার। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে গাভী গরু, বাছুর সহ দেশি গাভী মূলত এখানে কি পরিমাণ দামে বিক্রি হয় সেগুলি আমরা জানানোর চেষ্টা করব। আমরা প্রথমে এখানে একটা গাভী দেখছি, এটা দাঁত কয়টা? দাঁত জুয়ান। বাছুরটা কি? আচ্ছা, বকনা। এটার দাম কত যাচ্ছে? 50 চাচ্ছেন। ক্রেতা কত বলছে? 40। আপনার নিয়ত কত? আরো 5000। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন যে বিশাল এখানে গরুর হাট। এবং এই হাটটি আসার সবচেয়ে সুন্দর বুদ্ধি হলো, ঢাকা থেকে আপনারা যে কোনো বাসে বা পার্বতীপুর আমি যে কোনো ট্রেনে আপনারা যদি ফুলবাড়ি চলে আসেন, তবে ফুলবাড়ি থেকে এখানে অটোযোগে এই হাটে চলে আসা যায়। এবার আমরা একটু এখানে একটু দেখি, এটা দাঁত কয়টা? দুই দাঁত। বাছুরটা কি? আচ্ছা, ষাঁড় বাছুর। এটার দাম কত আছে? দাম আছে 62। এত দাম? 62,000 টাকা চাইতে তো সমস্যা নেই, 1,00,000 টাকাও তো চাওয়া যায়। আচ্ছা আচ্ছা ভাই, এটা দাম কত চাচ্ছে মানুষ বলতেছে কত? ক্রেতারা 45-48। আর আপনার নিয়ত কত? 52,000 ছাড়বে। আর এই যে এটা দেখছি, এটা দাঁত কয়টা? দুই দাঁত কেবল। এটা কি প্রথম বাচ্চা? বাচ্চাটা কি? আচ্ছা, বকনা। এটা দাম কত যাচ্ছে? 56। আর নিয়ত কত ছাড়ার? 50। শুনছি, আসুন সুপ্রিয় দর্শক, এই যে দুই দাঁত, এই জন্য দামটা একটু বেশি হয়ে গিয়েছে। তারপর একটু এখানে দেখি ভাই, এটা কি দাঁত? আটটা? আটটা। আর বাছুরটা কি? ষাঁড় বাছুর। এই যে সুন্দর একটা ষাঁড় বাছুর, দেখুন কয়দিন বয়স? 15 দিন। এটার দাম কত যাচ্ছে? 52 চাইছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? 40। আপনার নিয়ত কত? 45-এর উপরে। আচ্ছা, শুনছি সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন প্রচুর গরু উঠে এখানে, প্রচুর গরু। আপনারা, আমরা আপনাদেরকে জানিয়েছি ভিডিওতে যে ওই যে দূরে গাছের ফাঁক দিয়ে যে মসজিদটি দেখা হচ্ছে, এই হাটে ইজারা হলো 320 টাকা এবং এই ইজারার যে লভ্যাংশ সেটা টোটাল চলে যায় সে মসজিদ ফান্ডে। তো এটি অবশ্যই একটি নেক কাজ। বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়েছি আপনাদেরকে, সব জায়গায় ব্যবসার খাতিরে হাট করা হয়, কিন্তু এই প্রথম একটি হাট পেলাম আমরা যেখানে কোনো ব্যবসার খাতিরে হাট করা হয় না। তারপর এখানে আমরা একটু দেখি, এই যে সাদাটা, এটা দাঁত কয়টা? জোয়ান। আর বাছুরটা কি? আচ্ছা, বকনা। এটা দাম কত যাচ্ছে? 50। ক্রেতা কত বলছে? কত পর্যন্ত দাম উঠছে? 42-42। আপনার নিয়ত কত? মানে কত হলে ছাড়বেন? 45 হলে ছাড়বেন। আচ্ছা, ধন্যবাদ। আর এই যে এটা, এটার দাঁত কয়টা?
সুপ্রদর্শক, ইনারা আসলে এ পর্যন্ত ক্যামেরা দেখেনি, এই জন্য ক্যামেরা দেখে কিছুটা ওনারা বিব্রত বোধ করছেন। আচ্ছা আসুন, আমরা আপনাদেরকে এই যে দেখুন, প্রচুর গরু, কিন্তু প্রচুর গরু ওঠে। এই যে দেখছেন আপনারা, এই হাটে প্রচুর পরিমাণে গাভী বাছুর। আপনারা দূর দূরান্ত থেকে আসলে অবশ্যই খালি হাতে ফেরত যাবেন না এই হাট থেকে। আমরা একটু দেখি কাকা, আসসালামু আলাইকুম। আপনার কি কেনা কেনা দাঁত কয়টা? জোয়ান আর দাঁত, বাছুরটা কই? আচ্ছা সার বাছুর, ওই যে কালো সার বাছুর, এটা দাম কত যাচ্ছে? 62,000 টাকা। তারপর ক্রেতা কত দাম করছে? দরদাম কত পর্যন্ত উঠছে? 50। আপনার নিয়ত কত? নিয়ত 8,000। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা দেশি গরু সাধারণত দুধের রেকর্ডটি বলি না, কারণ দেশি গরু আপনারা জানেন 1 থেকে 1.5 কেজি দুধ হয়, এটা আপনারা নিজেরাই ভেবে নেবেন, এই জন্য আমরা এটা বলি না। তারপরে এই যে এখানে আমরা দেখছি যে প্রচুর মোটামুটি কিন্তু ভালো জাতের, মানে দেশির মধ্যে এখানে আপনারা গরু পেয়ে যাবেন, এবং দুই দাঁতের গরু, চার দাঁতের গরুগুলি এখানে বেশি ওঠে। এই যে এখানে একটা আমরা দেখছি, দেখে বাছুরটা সাইওয়াল, দাঁত কয়টা? 6 দাঁত। এটার দাম কত যাচ্ছে? 75। বাছুরটা কি সার? আচ্ছা আচ্ছা ভাই, ক্রেতা কত বলছে? 60-62। আপনার নিয়ত কত বেচার? না না, 70 হলে বেচবে। আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে এই ধরনের গাভী গরুগুলি দেখছেন আপনারা, যদি ব্রাহ্মার বীজ দিতে চান তবে এই গরুগুলি কিন্তু পারফেক্ট, এই এই গরুগুলি, কারণ শুকনা গরুগুলো নিলে কিন্তু ব্রাহ্মার বীজ দিতে পারে না। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন ব্রাহ্মার বীজ দেওয়া গরুগুলিকে আমরা দেখানোর জন্য, এই ধরনের গরু কিন্তু আপনাদের নিতে হবে, এই যে এই ধরনের। তারপরে আসুন এখানে একটু দেখি, এটা কি জোয়ান? 4 দাঁত। বাছুরটা কি? আচ্ছা বকনা। আচ্ছা এটা দাম কত আছে? দাম 55 চাইছেন, ক্রেতা কত বলছে এখন? 45-46। আর আপনার নিয়ত কত? 50 আপনার নিয়ত। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে এখানে গাভী গরু, প্রচুর গাভী গরু বাছুর সহ। এই যে এখানে একটু দেখি, আসসালামু আলাইকুম। এদিকে আপনার বাড়ির না কেনা? কেনা। এটা দাঁত কয়টা? জুয়ান। আর বাছুরটা কি? সার বাছুর। দাম কত যাচ্ছে? 70 দাম রাখছেন, দরদাম কত পর্যন্ত উঠছে? 55-56। আর আপনার দেওয়ারে 60 পার হইতে হবে। আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু শুকনা গাভী রয়েছে, তবে বেশিরভাগই কিন্তু শুকনা না, এই যে দেখুন গাভীগুলো কিন্তু মোটামুটি স্বাস্থ্য আছে। তারপর একটু আমরা এই যে এখানে একটু দেখি, আসসালামু আলাইকুম। এটার বাছুরটা কই? সার। ওটা কি জাতের ওইটা বাছুরটা? সাইওয়াল। দেখি একটু, এই যে সাইওয়াল বাছুর, এই যে আপনার দেখছেন, এটার দাম কত যাচ্ছে? 72। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 60 পর্যন্ত। আর আপনার নিয়ত? 65 পার হইতে হবে। আচ্ছা ধন্যবাদ। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, অনেক বড় হাট, এ পর্যন্ত আমরা আসলে এই হাটটির ঠিকানা এখনো পাইনি, কেন এটা আমরা নিজেরাই আসলে চুলছিচ্ছি যে এই হাটের ঠিকানা এখনো আমরা পাইনি, তবে যাই হোক আমরা যখন পেয়ে গিয়েছি তখন অবশ্যই আপনাদেরকে এই হাটের আমরা রেগুলার আপডেট আমরা দিতে চেষ্টা করব, তবে সেটা নির্ভর করবে আপনাদের উপরে, আপনাদের রেসপন্সের উপরে। এখানে আমরা একটু দেখি বাছুরটা কই, দেখি একটু, এটা দাঁত কয়টা? 4 দাঁত। এটা কি দেশি? তো এটা সাইওয়াল। আচ্ছা বাছুরটা ওই যে একটু দেখি ভাই, একটু পেছনে, ওই যে বাছুরটা, এই যে সাইওয়াল বাছুর, এই যে দেখছেন, এটা দাম কত যাচ্ছে? দাম চাচ্ছেন কত? 90,000। ক্রেতা কত বলছে?
ক্রেতা এখন পর্যন্ত কত বলছে মানুষ? 75 পর্যন্ত বলছে। আপনার নিয়ত কত? আশির ওই পারে যেতে। আচ্ছা শুনছেন সুপ্রিয়দা, সেই যে দেখুন খুব সুন্দর একটা শাইওয়াল একটা বাছুর সহ, এটাও অল্প শাইওয়াল, এটা পার্সেন্টেজটা অল্প তবে শাইওয়াল। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন এখানে আমরা একটু দেখি বাছুর কই, ওটা কার দুধ খাচ্ছে? ওটা তো আরেকটা বাছুরেরই দুধ খাচ্ছে দেখি। দাম কত যাচ্ছে? 65 চাইছেন। তারপরে ক্রেতা কত বলে? 52-53-54 পর্যন্ত। আর আপনার নিয়ত কত? সাই। আচ্ছা ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার এই আফতাবগঞ্জ হাট প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে। আজ 8 সেপ্টেম্বর 2020 মঙ্গলবার এই হাট থেকে আমরা আপনাদেরকে দেশি গাভী বাছুর এবং সব মোটামুটি কিন্তু একটু ভালো, কারণ এখানে খুব বেশি শুকনা গাভী বাছুর কিন্তু আপনারা পাবেন না। মোটামুটি ব্রাহ্মার বীজ দেওয়ার জন্য আপনারা যেই সমস্ত গাভী খোঁজেন এই গাভীগুলি এই হাটে পেয়ে যাবেন। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন। তবে যাবার আগে আমরা এই হাটের সুযোগ সুবিধাগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে যাবার আগে আমরা কথা বলবো এই হাটের ইজারাদারের যে পরিচালন কমিটির যে পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম সাদ্দামের সঙ্গে, তার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাতে চেষ্টা করব এই হাটে আপনারা কিভাবে আসবেন, কি কি ফ্যাসিলিটি এই হাটের রয়েছে। তো আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমরা প্রথমে একটু জানতে চাচ্ছিলাম যে এই হাটে আসার সবচেয়ে সহজ উপায়টা যদি আপনি একটু বলেন। এখানে যদি হাটে আসতে চান আপনি ফুলবাড়ি হয়ে আসতে পারেন, ফুলবাড়ি আছে স্বপ্নপুরীর যে রোডটা আছে এই রোডের সংলগ্ন হয়ে 5-7 কিলোমিটার দূরত্ব থেকে এই হাটে আপনি ঢুকতে পারবেন আফতাবগঞ্জ। আচ্ছা, মানে মোটামুটি ফুলবাড়িতে যদি নামা যায়, তবে যে কোনো বেবি অথবা অটোতে চড়ে এইখানে চলে আসে, অটোতে করে বা ইজি বাইকে করে আপনি চলে আসতে পারেন এখানে। আর যদি নবাবগঞ্জ দিয়ে আসেন, নিজ স্থানে যদি নবাবগঞ্জ আসে, নবাবগঞ্জ দিয়ে বাইপাসে আসতে চান এই রাস্তাতে এখান থেকে আসতে গেলে 5-7 কিলোমিটার ভেতরে আসতে পারবেন। আপনি নবাবগঞ্জের রুটে জিজ্ঞেস করতে পারেন যে আমি আফতাবগঞ্জ হাটে যাব, তাহলে আপনার লোকেশনটা যে কেউ দিয়ে দিতে পারবে। আচ্ছা, আমরা এই হাটে এসে শুনেছি যে এখানে একটা মসজিদ আমরা দেখছি অনেক বড়, হ্যাঁ একটা মসজিদ, তো এই মসজিদের যদি একটু ইয়েটা বলেন। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা 1400 বাংলাটা বলি 1421 সালে আমরা টাকাটা স্থাপন করি, অর্থাৎ টাকাটা আমরা জমা করি মসজিদ উন্নয়নের জন্য, যে হাটের লাভ্যাংশ যে টাকাটা আমরা আয় করি তা পুরো টাকাটা আমরা মসজিদের নিমিত্তে তৈরি করার জন্য আমরা কাজটা শুরু করি, এবং সেই সকল থেকে কাজটা শুরু করি এবং 2015 সালে এসে মসজিদের কাজটা শুরু করি। মসজিদের যখন শুরু করি সেই মসজিদের যে হাটের যে লাভ্যাংশটা আসে সেই লাভ্যাংশটা শুধুমাত্র আমাদের টিউন পারপাসে যে হাটটাকে জন্য টাকাটা দেওয়া হয় তার অবশিষ্ট টাকাটা আমরা মসজিদে ব্যয় করে থাকি। মানে সব লভ্যাংশের সমস্ত টাকা আপনারা মসজিদ কমিটিকে দিয়ে দেন এই মসজিদটা তৈরি করতে? আচ্ছা, এটা একটা খুবই একটা নেক কাজ, এবং গোটা বাংলাদেশের মধ্যে আমরা এখন পর্যন্ত শুনিনি যে এত বড় হাটের এতগুলি টাকা যেখানে মসজিদের ফান্ডে চলে যায়। এটার জন্য আমরা কৃতজ্ঞ দিতে পারি আলাস দেলাওয়ার আঙ্কেলকে এবং এমপি সাহেব দিনাজপুর সহে সিবির সাদিককে, তাদের মানে সৎ ইচ্ছা এবং সৎ মনোভাবের কারণে এটা আসলে সম্ভব হয়েছে, যে তাদের তাদের বাবার হাট বা তাদের পূর্বপুরুষের হাট। এটা একটা ব্যাকগ্রাউন্ড বলে দিই যে এটা হচ্ছে আফতাবগঞ্জটা হচ্ছে নামটা হচ্ছে এই কারণে, দেলোয়ার আঙ্কেলের বাবার নাম ছিল আফতাব, এই আফতাব থেকে কিন্তু আফতাবগঞ্জের জন্ম হয়েছে। এই তখন থেকেই কিন্তু তাদের একটা ভালো লাগা ভালোবাসা এই আফতাবগঞ্জ হাটকে কেন্দ্র করে একটা নতুন কিছু সৃষ্টি করবে বা অন্যান্য হাটের তুলনায় অনেকটা ফেসিলিটি সৃষ্টি করবে, এই জন্যই কিন্তু এই আফতাবগঞ্জের মসজিদটা করার লক্ষ্যে। আপনি পুরাতন মসজিদটা লক্ষ্য করে দেখবেন সেই আফতাব মণ্ডল তৈরি করে দিয়েছেন, এবং সেই অনেক আগেকার যুগের হাট মসজিদটা এই মসজিদটা কিন্তু অনেক ব্যবহার তৈরি করেছিলেন, সেই নিমিত্তে আজকে দেলোয়ার আঙ্কেল এবং সিবলি ভাই এই কাজটা উদ্যোগটা হাতে নিয়েছেন, যাতে করে একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ স্থাপন হবে এবং সকলেই জানবে যে এখানে একটা মসজিদ একটা সুন্দর হয়েছে।
আমি আশা করব যে আপনারা দুজন মসজিদটাকে দেখবেন এবং দেখে যাবেন। জনগণ যারা আসবে তারা অবশ্যই এই মসজিদটাকে দেখে আসবে এবং এই মসজিদটার জন্যই হয়তো অনেকেই হাটটাতে আসবে। আচ্ছা, এবার আমরা একটু জানতে চাই যে দূর দূরান্ত থেকে যারা এইখানে আসবে এই আফতাবগঞ্জ হাটে, এই হাট থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা এখানে ব্যবস্থা রাখে দিছি, যেমন এখানে আমাদের একটা ট্রাকের যে একটা দালাল অফিস থাকে, দালাল অফিসের মাধ্যমে যে যোগাযোগ করে আমরা তাকে গাড়ি দিয়ে দেবো ব্যবস্থা করি। যেমন দূর দূরান্ত থেকে লোকগুলো আসবে তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে, এবং পাশাপাশি যারা টাকা নিয়ে আসবে না, অর্থ করি যেগুলো একটা সমস্যা পরিবহন, সেজন্য তারা আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারে টাকা প্লেস করে দিলে ওদেরকে আমরা টাকা দিয়ে দেবো, তারা ইচ্ছা মতো ব্যবসা করে ব্যবসা করতে পারবে। এবং নসিমন পরিবহন ভরপুরে রাখার জন্য আমরা যথেষ্ট জায়গা রেখেছি, যাতে করে মানুষ সহজ লাভ এবং সহজ উপায়ে পশু ক্রয় করতে পারে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।